চোরেদের হয়তো ভীষণ পছন্দ ডাল। চাল আলু ডিম ফেলে অঙ্গনারী কেন্দ্রের দরজার তালা ভেঙে নিয়ে গেল বস্তা ভর্তি মুসুরির ডাল। ভিড় করে করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থকিটের দল বানায় নির্বোধ। নচিকেতা চক্রবর্তীর গানটার কথা মনে আছে তো? সময় অতীত ভালোবাসা বিশ্বাস চুরির নানান রকম ফের এসছে এখন। এই নোবেল পাণ্ডুলিপি চুরির মতন ঘটনাও বর্তমানে আলোচ্য বিষয়। সোশ্যাল মিডিয়ায় ছবি তথ্য কপিরাইট ভেঙে চুরি এখন অকচার, তবে সেসব তথ্য কথা। বাস্তবেও মাঝে মধ্যে সংবাদ মাধ্যমে উঠে আসে নানান অদ্ভুত চুরির ঘটনা। তবে আজ নদিয়ার শান্তিপুর ব্লকের বাঘ আচরা গ্রামের করমচাপুলি গ্রামের 26 নম্বর অঙ্গনারী কেন্দ্রে এক অদ্ভুত চুরি নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অঙ্গনারী শিক্ষিতা সঞ্চিতা হালদার বলেন, অন্য আর 5টা সাধারণ দিনের মতন গতকাল তালা দিয়ে অঙ্গনারী কর্মীরা বাড়িতে যান। আজ সকালে অঙ্গনারী কেন্দ্র খোলার আগেই এলাকাবাসীরা লক্ষ্য করেন গ্রিলের দরজায় তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সরকারি শিক্ষিকা মাধবী বিবি জানান, রাস্তা দিয়ে ছড়াতে ছড়াতে গেছে ডাল। এলাকাবাসী পূর্ণিমা সাঁতরা জানান, অঙ্গনারী শিক্ষিকা এবং সহযোগী দুজনে স্থানীয় মেম্বার হিসেবে তাকে সাথে নিয়ে ঘরে ঢুকে দেখেন, কাগজপত্র এলোমেলো থাকলেও খোয়া যায়নি কিছুই। এমনকি চাল আলু ডিম কিছুই নেয়নি চোরে, শুধুমাত্র 21 কেজি মুসুরির ডালের একটি বস্তা বাদে। রান্নার ভোজ্য তেল মশলা সবকিছুই রয়েছে ঠিকঠাক, শুধু উধাও হয়েছে চালের বস্তা। এলাকাবাসী পূর্ণিমা সাদরা জানান, যে পরিমাণ রেশনে চাল দেওয়া হয়ে চলছে তাতে বিক্রি করে দাম পাবে না, ডিম নিয়ে যাওয়াই যথেষ্ট ঝুঁকিপূর্ণ। ভোজ্য তেল মশলা এতই সামান্য পরিমাণে যা পোষাবে না, তাই হয়তো ডালের বস্তার দিকে নজর ছিল চোরেদের। তবে অঙ্গনারী কর্মীরা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর মাধ্যমে থানায় জানিয়েছেন বলেই আমাদের জানান। এলাকার পঞ্চায়েত মেম্বার বলেন, এই ধরনের ঘটনা অতীতে কখনো ঘটেনি। আমার কর্মী আসে তাই না, আপনি তো রান্নার কাজ করেন, সেটা বলুন। খালি ডালটা চুরি হয়েছে, চাল রয়েছে, এরকম চাল আছে, এক বস্তা চাল আছে, ডাল এই ডিম আছে, তারপরে ওই যে ছাতু ছিল ডালের মধ্যে, ছাতুটা বাইরে ফেলে দিয়েছে, আর ওই বাক্সে যা কাগজ খাতাপত্র ছিল সব বাইরে ফেলে, শুধু ডিম এই ডালটা নিয়ে গেছে, খালি ডালটা নিয়ে। কতটুকু পরিমাণে ডাল ছিল? কতটুকু পরিমাণ ডাল ছিল? 21 কেজি ছিল। আর কি ডাল? মুসুরির ডাল। আর অন্য কিছু নেয়নি? আর অন্য কিছু কাগজপত্র বা কিছু? কিচ্ছু না, সব পড়ে আছে। বাক্স খুলেছে, বাক্স থেকে বের করেছে, বের করে নিচে ফেলে দিয়েছে। শুধু ডাল নেওয়ার পেছনে কারণ কি সেটা বলতে পারবো না। তালাটা কি অবস্থা ছিল? তালাটা তালা দেওয়া ছিল। কখন এসেছিলেন আপনি প্রথম সকালে? সকালে যে টাইমে আমি 7টায় স্কুল হয়, 7টায় আসিনি, তার আগে আমাদের বলো দিদি। হ্যাঁ, যাই হোক, ওনারা দেখেছেন এলাকার মানুষ। হ্যাঁ, এলাকার মানুষ এসে দেখে দরজা খোলা আর ডাল পড়ে আছে, ওই যে ডাল পড়তে পড়তে গেছে, তখন আমাদের ফোন করে, আমাদের ফোন করে, তখন কর্মী আবার আমায় আবার ফোন করে, আমি বলছি না আমি তালা দিয়ে এসেছি, বললো এরকম। এটা কত নম্বর সেন্টার জানেন? এটা হচ্ছে 27 নম্বর সেন্টার। আচ্ছা, আপনার নাম? আমার নাম মাধবী দিদি। থেকে দিতে আসি 8:30 সময়, সেরকম আজকে দিতে এসে শুনলাম। দিদিমণির সঙ্গে দিদিমণি যথেষ্ট ভালো, সবার মানে বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার সবকিছুই করে, তাহলে এরকম শত্রুতা নাকি কেউ মানে আমি হচ্ছে ফোন পেয়েছি মিস কল, তখন আমি ফোন ব্যাক করেছি এই বৌদির কাছে যে কি ব্যাপার, এত সকালে তুমি কেন ফোন করলে? তো বললো দিদিমণি তোমরা কি তালা দাওনি, তোমাদের ঘরে তালা নেই কিন্তু। আমি না দিয়েছে, আমার হেল্পার কালকে তালা দিয়েছে, তবে আমি নিজে দেইনি, আমার হেল্পার দিয়েছে। ঠিক আছে, আমি হেল্পারকে ফোন করছি। তো বললো তোমার এসে দেখো, আমরা তো জানি না তোমার ঘরে কি চাল ডাল ডিম কি আছে না আছে, তবে ছড়ানো ছিটানো রয়েছে, ডালও দরজা খোলা এবং ডালও একদম ওই দিকে রাস্তা দিয়ে চলে গেছে ছড়াতে ছড়াতে। এবার আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা আমার হেল্পার এবং আমি দুজনেই স্কুলে এসে দেখি এই অবস্থা। আচ্ছা, কি কি ছিল ঘরের মধ্যে? মোটামুটি ঘরে
এই আমার চাল ঠিক আছে 59 কিলো চাল ছিল এবং ডাল আমার 21 কিলো 100 গ্রাম ডাল ছিল ডাল আমার 8 কিলো সামথিং ডাল আছে এখন বর্তমানে ডাল কি ডাল ছিল মুসুরির ডাল আমাদের স্কুলে যে খিচুড়ি রান্না হয় সেই মুসুরির ডাল আর ডিম ডিম আমার মোটামুটি আমি পেটি ধরে আনি মোটামুটি আমি দেখছি না ডিম ঠিক আছে সবই তার মানে ঠিকই আছে ঠিক আছে এবং খাতাপত্র সব ওলটপালট এবং ওজন করা মেশিন বাচ্চাতে সেগুলো সব নিচে ফেলা তাহলে এই ডালটা নিয়ে যাওয়ার পিছনে কারণ কি বুঝছ এটা আমি বলতে পারবো না অন্যান্য কিছু দামি তো ছিল মানে ডিম চাল বা অন্যান্য হ্যাঁ ছিল অবশ্যই ছিল আমিও তো তাই ভাবছি তা নিল না এরকম অতীতে কখনো হয়েছে না আমার আমার আমি এখানে 12 বছরের উপরে হয়েছে জয়েন করেছি আছি আমি এখানে আমি কোনো দিনও আমি এই ঘটনা আমি জানি না আপনি আপনাদের উদ্যোগ করতে বলে জানিয়েছেন আমি আমার অফিসকে জানিয়েছি তারা বলেছে সবকিছু ডিটেইলসে লিখে আমাদের পাঠাও আমরা হচ্ছে অফিসে আসো থানায় যাও ইনফর্ম করো তারপরে আমরা দেখছি আপনার নাম আমার নাম সঞ্চিতা হালদার পরিচয় আমি একজন অঙ্গনারী কর্মী কত নম্বর সেন্টার এটা হচ্ছে বাগাসরা পঞ্চায়েতের করমচাপুলি গ্রামের 27 নম্বর সেন্টার আমার যা এসে ডাকলো যে দরজা খোলা কেন আমি তা তো বলতে পারবো না যে দিদিমণিদের ফোন করলাম যে দেখি যে তোমরা কি খুলে থেকে গেছিলে বললো না তো আমি তো চাল ডাল দেখলাম এসে সবই আছে ডালটা ছাড়ানো আছে যে আমার ঘরে দেখলাম যে ডিম টিম সবই আছে আমরা তোমরা এসো এসে দেখো কেননা আমরা তো বলতে পারবো না তোমাদের কি জিনিস আছে না আছে তা ওরা এসে দেখছে এই অবস্থা এর আগে কখনো এভাবে চুরি হয়েছে না কোনোদিন হয়নি কোনোদিন ভালো এই দিদিরা আমার এলাকা যা ভালো মানে তুলনা নেই আমার এলাকা খুব ভালো পূর্ণিমা সাঁতরা মলয় দে রিপোর্ট টাইমস বাংলা Thank you.